এই দেখো মাসি আমার কর দিয়ে চলে যাচ্ছে, আবার পিছনে আরেকজন লাগছে বের হয়ে গেছে আমার কর দিয়ে চলে। ওই দেখো উড়ে যাচ্ছে উড়ন্ত বাতাসে, উড়ন্ত আকাশে গাড়ি চলে বাতাসে। শুরু করলাম আজকের ভিডিও, দেখতে পাচ্ছেন দেখেন প্রথমে একটা গ্লিচ, আমরা ফ্লাইওভারে উঠে গ্লিচ পেলাম, কত সুন্দর রাস্তা আটকে রাখছে। ওই দেখো ঢাকার মধ্যে এরকম একটা গ্লিচ, আরো একটা দেখতে পেলাম, দেখেন কত সুন্দর রাস্তা আটকে রাখছে প্রবীরদের টেরবিতে, দেখেন কি একটা বাজে অবস্থা। গাড়ি যে চালাবো কোনো সুযোগই পাচ্ছি না, রাস্তা গাড়ি চালাবো নাকি মাঠে বা যেখানে চালাবো, নাকি রাস্তার মধ্যে কেউ একজন বিল্ডিং বানাচ্ছিল কিছুই বুঝলাম না। দেখ খুব ঝামেলার মধ্যে আছি, দেখা যাক আসলে কি হয়। দেখেন দুই দুইটা গাড়ি দেখে বসে রয়েছে, মানে ওনারা অপেক্ষা করতেছে সেরকম দিক দিয়ে যাবে, খুঁজে পাচ্ছে না রাস্তা। অবস্থাটা দেখেন খুব বাজে একটা সিচুয়েশন। যাই হোক এদিক দিয়ে বীরেন ভাই আমাকে কর দিয়ে চলে গেল, বীরেন ভাই আবারও আমাকে কর দিয়ে চলে যাবে যতটুকু বুঝতে পারতেছি। হ্যাঁ বীরেন ভাই চলে আসছে এবং আমাকে সুন্দর মতো কর দিয়ে চলে গেল, দেখ এটা কোনো ব্যাপার নয়। আচ্ছা এদিক থেকে আবার বীরেন ভাই আমাকে কর দিয়ে চলে যাবে, বাহ কত সুন্দর একটা চাপ দিয়ে চলে গেল, আমার কাছে খুব ভালো লাগছে। এদিকে বীরেন ভাইকে এবার আমি মনে হয় সুযোগ বুঝে একটা কর দিয়ে দিচ্ছি। আমি আবারও গিলেছে সম্মুখীন হয়েছি, আমি রিটার্ন দিতে আবারও গিলেছে সম্মুখীন। এই যে দেখেন গাড়ি মনে হয় আসমানে উড়িচ্ছে, গাড়ি রাস্তায় চলিচ্ছে না, ও আসমানে উড়িচ্ছে, সড়ক পথে বিমানে সোয়া, এমন একটা অবস্থার মধ্যে আছি আর কি। তাই হোক দেখা যাক সবকিছু ঠিকঠাক হয়ে যাবে আশা করতেছি। দেখেন অবস্থা, রাস্তা আসলে ওই দেখো কতগুলো জনগণ দাঁড়ায় রয়েছে, তারা আন্দোলন করতেছে রাস্তার মধ্যে, এত গেলিস কেন, এত বিল্ডিং কেন করছে, আন্দোলন করতেছে। এই দেখো মাসি আমার কর দিয়ে চলে যাচ্ছে, আবার পিছনে আরেকজন লাগছে বের হয়ে উড়ন্ত বাতাসে, উড়ন্ত আকাশে গাড়ি চলে বাতাসে। বীরেন ভাই যাচ্ছে সামনে, আমরা আজি তার সাথে বাম পাশে, আমি বাম পাশে আমি ডান পাশ দিয়ে উঠি দিয়ে চলে গেলাম। কে জানি আমার উঠতে মারতে গেছিল সিএম মেরে, ইয়েস কে জানি কে গেছে কে জানো বলো তো। আচ্ছা এগো ভাই আপনার আমি বলবো ভাই, আমি বামে আছি ভাই, আপনাকে না বুঝতে হবে ভাই, প্লিজ মারবেন না, আমি ছোট মানুষ আমাকে মারবেন না। মারলো কি আমারে? ইয়েস তোমাকে তো মারবে। ওই যে দেখো কিভাবে মাছি মেরে দিল তোমাকে, সেই সেই আমি দেখো বীরেন ভাই সাপের মতো নাচিচ্ছে, নাচিচ্ছেন কেন টক্সিজিবিকে মারা
তুমি কেটা কি দেখালেন ভাই? বাই বাই।